হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি জানোই তো, শুধু একটা জামা ছাড়া আর কিছু না। তো এখন সকাল সকাল তাড়াহুড়ো করে এখন হসপিটালে যেতে হচ্ছে। তো এখন 9:30 বাজছে। তো চলো, এখন আর বেশি কথাবার্তা বলতে পারছি না। তো চলো ঝটপট এখন বেরিয়ে যাই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি ভালো করে। তো বন্ধুরা, এত বেলা এসে কাটাকুটি করে যা বলেছি দিয়ে বেরিয়ে গেছি, আর ওখানে আমি একটুখানিও ভিডিও করতে পারিনি তোমাদের সাথে। আর ফোন ওখানে অ্যালাউ ছিল না, তো ফোনটা তোমাদের দাদা ভাইয়ের হাতেই ছিল, সেই জন্য আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো ওইখানে যেখানে হসপিটালে গেছিলাম, সো টিকিট করলাম, টিকিট করে সোজা বসিয়ে দিল চেয়ারের মধ্যে। আর একটা ক্যাম্প বসেছিল যত আমাদের এখানে ব্লকের সবাই যারা মা হতে চলেছে তাদের জন্য। তো ওখানে শুধুমাত্র ওখানে চেক আপ হচ্ছিল। তো আজ কালকে ডেটটা ছিল 8 তারিখে, সেখানে 7 তারিখে আমার ডেটটা হয়ে গেছে তাড়াতাড়ি করে। 9 তারিখে ডেটটা হওয়ার কথা ছিল, 8 তারিখে। হ্যাঁ সরি, হ্যাঁ 9 তারিখে না। দিয়ে এবার ওখানে তাড়াতাড়ি করে যেতে না যেতে টিকিট করে তাড়াতাড়ি করে বসিয়ে দিল। দিয়ে ডাক্তারি কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার পর দেখালো। তো এখন বাজে 2:15, এখন এই এসে রান্না বান্না, মানে এই একা ঘরের সংসারে এই এক সমস্যা, এসে রান্না করো তারপর খাও। এই যে ঝিঙে আলু পোস্ত করবো, আর আসার পথে একটুখানি করলা কিনে নিয়ে এলাম, করলা সেদ্ধ মাখা, ব্যাস একটু অবশ্য আলু দিয়ে। ডাক্তার কি বললো তোমাকে? ডাক্তার আবার সামনে শুক্রবারে আবার যেতে হবে, আবার সামনে শুক্রবারে রিপোর্ট করতে দিয়েছে, সামনে শুক্রবার ডাক্তার দেখবে। তো দেখা যাক ওখানে আবার দেখা দিতে হতে পারে, হতে পারে নাই মানে শুক্রবারেই যেতে হবে। কটার সময়? 10:30 সময় নাকি? গো 10টা, 10টায় বসে পড়ে। তো এসে স্নান টান করলাম, সমস্ত হসপিটালের জামা টামা একদম বের করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেও স্নান করে নিয়েছে, আর ছেলে এইদিকে গোলাগুলি, ছেলের ট্রেনিং চলছে এখন। ওই দেখো ওর ওর মতন চলছে, আর শরীরটা একদমই ভালো নয়, কিছু সেইভাবে পেটে ভরে খাবারও খেতে পারিনি, খাওয়ার সময় হয়নি। আর ওখান থেকে অনেক কিছু দিয়েছিল, তোমাদেরকে তো শেয়ারও করা হয়নি এখানে। তো হাওড়ে মাওড়ে কামড়ে করে ওষুধটা আমাকে বাইরে থেকে কিনতে হয়েছে, আমার বডি হচ্ছে না বলে, তো এই জন্য এই পাউডারটা দিয়েছে, এটা আমাকে বাইরে থেকে কিনতে হয়েছে। তো এটা একটা বড় টিফিনের প্যাকেট দিয়েছে, টিফিনের প্যাকেটের ব্যবস্থা করেছিল, এই যে আপেল দিয়েছে, এখানে কেক, কেক ভাবি পার, একটা কোথা হাত বার পালিয়ে ঝুড়ি ভাজা টাইপের, কলা ডিম সিদ্ধ, দুটো কলা, সিঙ্গাপুরি কলা, একটা ডিম সিদ্ধ, আর কি এই যে আপেল, একটা ঝুড়ি ভাজার প্যাকেট, একটা কেক, একটা এই বোতলে ম্যাঙ্গো ফুটি, একটা ম্যাঙ্গো ফুটি দিয়েছে সেটা ফ্রিজে রেখেছি, আর একটা এক বোতল জল, এতগুলো টিফিন দিয়েছে। তো মায়েদের ব্যবস্থাটা খুব ভালো আর কি, খাওয়া দাওয়া ফ্রি হসপিটালে, আর হসপিটালে বোতল ওষুধগুলো সব ফ্রিতেই দিয়েছে, কিছু ওষুধ কিনতে হয়নি। তাহলে ওষুধগুলো যখন খাবো তোমাদেরকে দেখাবো, এত ওষুধ দিয়েছে। এই আগেরবার যখন দেখাতে গেছিলাম ওষুধ কিছু দেয়নি, এবারে অনেক ওষুধ দিয়েছে। যে যাই হোক, ওখানে বসতে না বসতে এত ঝমঝমিয়ে বৃষ্টি কি বলবো। তো এখনও মেঘলা হয়ে থাকে, এখন কখন খাওয়া হবে রান্না হবে জানি না। আর এর মধ্যে কি আছে গো? ওই দেখো টমেটো নিয়ে এসেছিলাম, আসার পথে টমেটো আর করলা, এই হচ্ছে বাজার। তো যাই হোক, টমেটো এখন একটু কমেছে, 520 টাকা নিলাম, 520 টাকা মানে 30 টাকা কিলো হয়ে যেতে পারে, 30 টাকা কিলো হয়ে যেতে পারে। অনেক সবজি আছে, কালকে দেখা যাবে কিছু। এই বাবা এই বেগুনটা একটু ভেজে দিলে তো হতো, পোস্ত দিয়ে দাও কেটে। সব পোস্ত থাকবে নাকি? পচে যাবে গো, এটা পচেই যাবে। ঠিক আছে পোস্ত দিয়ে দাও না, বেগুন পোস্ত তো হয়। ঠিক আছে চলো ফোনটা রাখছি। হ্যাঁ আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো আমি কি এঁকেছি দেখো তোমরা, এই দুটো মূর্তি এঁকেছি, নাম জানি না, বাবাকে জিজ্ঞাসা করতে হবে, বাবার ফোন দেখে দেখে করেছি। কেমন হয়েছে একটু বলবে? ও আস্তে দে। তো এই হচ্ছে ওষুধ, এখানে প্যাকেটের ভিতর গাঁদা গুচ্ছের ওষুধ, এখানে প্যাকেটের ভিতর গাঁদা গুচ্ছের ওষুধ, আর এটা তো আগেই দেখালাম, আর প্যাকেটের আমার এখানে আগের ওষুধ খাচ্ছিলাম যেগুলো, আর এই সিরাপটা হচ্ছে ছেলে। তো কাশির সিরাপটা নিয়ে এসেছি হসপিটাল থেকে, দেয়নি, এটা কিনতে হয়েছে আর কি। ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, হসপিটালে দেখালাম, দই লিখে দিল, বাইরে থেকে কিনতে হলো। তো যাই হোক ওষুধটা নিলাম, খুব কাশছে যেহেতু। আর চলো রান্নাবান্না করে ফেলেছি খুব তাড়াতাড়ি, 1 ঘন্টা সময় লাগেনি। তো যাই হোক, এই হচ্ছে লেবু, লেবুটা নিচে নামানো হয়ে গেছে,
আর এখানে আছে পাঁপড় ভাজা, কটা পাঁপড় ভাজা করলাম, আর করলা আলু ভাতে মাখা হয়েছে, বেগুন ভাজা করেছি, আর এদিকে ঝিঙে আলু পোস্ত, এগুলো টমেটো, লাস্টের দিকে একটু টমেটো দিলাম, আগে আরও দিতে হতো। তো এ হচ্ছে মাখা মাখা করে ঝিঙে পোস্ত। তো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর ছেলের ওই যে বলেই দিল, দুটো মূর্তি এঁকেছে, কিসের মূর্তি জানে না, তো ওর বাবার ফোন দেখে দেখে এঁকেছে, তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, খুব সুন্দর। তো ওকে ভাবছি এবার এত সুন্দর 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 এত সুন্দর সুন্দর যেহেতু আঁকছে, তো সেই জন্য ভাবলাম ওকে আঁকাতে এবার সত্যি না ভর্তি করলেই নয়। খুব সুন্দর এঁকেছে, ভগত সিং এঁকেছে, এইটা ভগত সিং গোপের ধর নিজেরটা, নিজেরটা আর উপরেরটা এটা যে যার জন্মদিন গেল ওই রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ সর্বপল্লী, তাহলে তুই জানিস রাধা কৃষ্ণ সর্বপল্লী। এটা ভগত সিং কি করে আগলি রে গাধা, দেখো সামনে থেকে খুব সুন্দর। ওষুধটা খেয়ে নিতে তখন দেখো, হোয়াট ইজ দিস বাবি, বাহ এটা ভগত সিং, গোঁপটা তো পুরো একদম ঝেকাস। এগুলো খাতা এঁকে রং করতে হবে, বড় খাতা আছে রঙের, প্রথম আমি পারবো না এরকম আঁকতে বাবা, খুব সুন্দর হয়েছে বাবা, সত্যি খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নি, তুই এইটার কথাই বলছিস, আসছি। আর ওষুধ, ওষুধ এখন জীবনের সৃষ্টি খানা হয়ে গেছে, জীবনের ওর নাম খাবার, পর খাবার, পর ঠাকুর, হ্যাঁ রবীন্দ্র। গুড ইভিনিং সবাইকে, এখন সময় সন্ধে আটটা। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ বাসন একদম উপচুপ চুপচুপে এদিকে পড়ে যাবে এবার। তো আর রান্নাঘরে চলে এলাম, ঘুগনি হবে, সকালবেলা ঘুগনির কলাই ভিজিয়ে দিয়ে গেছিলাম ডক্টরখানে যখন গেছিলাম, আর ভিজিয়ে চলে গেছিলাম। তো ভাবলাম কি ঘুগনি একটুখানি করে দিই, আর আদা বেটে রাখি, আদা বাটা শেষ হয়ে গেছে, সেই জন্য একটুখানি আদাটা বের করে রাখলাম, এবার আদা টমেটো পেস্ট করব। তারপরে ভাবছি কটা বাসন আছে মেজে নিই, আর ছেলে ওই রুমে একটুখানি কি কার্টুন ফাটুন দেখছে। তো চলো, তোমাদের দাদা ভাই তো বিকালবেলা দোকান চলে গেছিলো একটুখানি রেস্ট করার পর, আর বিছানা টিছানা গোড়ানো সম্ভব হয়ে উঠছে না আমার আর, তাই তো মুখটা কেমন দেখে। তো যাই হোক, এই বিছানা এই অবস্থায় পরিণত হয়ে আছে। তো যাই হোক, এইসব কী সব কার্টুন ফাটুন দেখছে। তো চলো আমি আমার আমার কাজকর্মগুলো সেরে নিই ছটাফট করে, আর বৃষ্টিটা টিপ টিপ করে বিকাল থেকে পড়েই যাচ্ছিলো, পড়েই যাচ্ছিলো, সন্ধে টন্ধে দিলাম, আর সন্ধে কখন সন্ধে দিয়েছি, সাড়ে ছটার সময়, এখন আটটা বাজে, প্রদীপটা এখনও জ্বলছে, দাঁড়া ফ্ল্যাশ অফ করি, ওই দেখো প্রদীপ এখনও জ্বলছে, ভালো লাগে, অনেকক্ষণ প্রদীপ জ্বললে ভালো লাগে, তেলটা একটু বেশি করে দিলে ভালো লাগে। আর আমাদের গোপুসোনার বসে আছে চুপটি করে। তো চলো বাসন কটা ছটাপট করে মেজে নিই, মেজে নিয়ে ঘুগনি ঘুগনিটা বানিয়ে নেবো, আর যেহেতু নিরামিষই করবো, আদা জিরে বাটা দিয়েই করবো, রসুন পেঁয়াজ কিচ্ছু দিচ্ছি না। তো চলো, শশা শশা পেঁয়াজ পেঁয়াজ ঘুগনি হবে, ঘুগনি হয়েছে, এই জন্য একটু শশা কাটছি, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি
দিয়ে স্যালাড করে খাওয়া দাওয়া হবে। আর ওইদিকে আমি কাটছিলাম এতক্ষণ ধরে বসে বসে কপি ডাঁটা, ফুলকপির কপি ডাঁটা, ওগুলো দিয়ে কালকে চচ্চড়ি করবো। তো সেই জন্য একটুখানি আগিয়ে রাখছি কাজটা, কী করবো বস থেকে ভালো লাগছিল না, তার থেকে এগুলো করলে মনটা একটু অন্যদিকে হবে, তো সেই জন্য। আর এই মাত্র তোমার দাদাভাই এলো বাজার করে নিয়ে, শসা পেঁয়াজ আর কি আছে, শসা পেঁয়াজ আর লেবু জম্পেশ করে ঘুগনিটাকে এক্ষুনি দোকানের স্টলের মতন করে সাজাবো। আর ওই যেটা সরকার থেকে যে ঝুরি ভাজাগুলো দিয়েছে, হ্যাঁ ওই ঝুরি ভাজাটা দেবো। তাহলে তো একদম জমে যাবে, এটা দিলে ছোটো ধরে মারো বেটাকে, ধরে মারো, পেঁয়াজ বালাকে বলবে বল পেঁয়াজ তুমি পচা দিয়েছো কেন, ওটা গন্ধ ছাড়বে না তো, ধুয়ে নি মাথা লাগিয়ে কাটো পুরো পেঁয়াজটাই পচা। উঠলেই না কষ্ট, উঠতে পারি না আবার বসলে কি বলবো, এত বাসন ছিল সব মাঝামাঝি করলাম, তোমাদেরকে বললাম মাজবো, আর মেজেও ফেলেছি অলরেডি, আর তারপর ঘুগনিটা করলাম, তো ঘুগনিটা দেখাবো ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। এটা দিয়ে দেবো তো বন্ধুরা ঘুগনি নিয়ে চলে এলাম, আর ঘুগনি এই যো সব গার্নিশিং করছি, মানে দোকানের থেকে একটু বেশি বেশি জিনিস পড়ে গেছে তাই না ভাবি, আর গার্নিশিং করতে গিয়ে ঘুগনির কালার চাপা পড়ে গেছে। কেমন হয়েছে ঘুগনি কমেন্ট করে অবশ্যই জানিও। তো হচ্ছে খাওয়া দাওয়া, এবার আয় রে আয় রে, আমি আমি আর থাকতে পারছি না, আমি যাচ্ছি চলো 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 চলো, ফাটাফাটি বল বাবু, বাবু খেয়ে দেখ দেখ বল বাবা, তাড়াতাড়ি কর, কে বলবি যে দোকানের স্টাইলে বড় বড় কামা, তোর কি সুদ দেখে এই মাথা বন বন করে, তুমি না খেলে হবে না, আমি কে আগে বলো টেস্ট কেমন হয়েছে, না না খাও যাও যাও চলো, ঘুগনি সব খাওয়াই হয়ে গেল বলতে গেলো। তো বন্ধুরা খাবার দাবার রাতে নিয়ে বসে গেছি, আর শরীরটা চলছে না যেহেতু, আর অনেকক্ষণ ধরে ঘুগনিটা খেয়ে একটুখানি শুয়েছিলাম, তোর কপি টপিগুলো ডাটাগুলো কাটা হলো, সেগুলো তোমার দাদাভাই গুছালো, আর আমার একদমই খেতে ইচ্ছা করছে না, তবুও দুটো এক গাল খেতে হবে আর কি। তো যাই হোক, আর এর মধ্যে পোস্ত আছে, বাবা খোলা যাচ্ছে না কেন গো, দাঁড়া এর মধ্যে ঝিঙে পোস্ত, এই ঝিঙে পোস্তটা গরম করতে হতো নাকি গো, আমি সেটাই তো ভাবছি, ও না বন্ধ হবে। তো এই হচ্ছে ঝিঙে পোস্ত, আর রাতে হচ্ছে এ হচ্ছে ঘুগনি, আর ঘুগনি হাফ সারা হয়ে গেছে। তো চলো যাই হোক, এগুলো দিয়ে মুড়ি ভাত করে খেয়ে নেব। সব হচ্ছে ঘুমে বেহুর হয়ে গেছি, তো চুল টুল কিচ্ছু আছে রাজনি, দেখো কীরকম অবস্থা, খ্যাপা খ্যাপা করা। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো, আর কালকে মনে হয় রিপোর্ট কালকেই তো আসবে নাকি, বলে দিয়েছো কালকে সকালেই বোধ হয় ঘরে ব্লাড নিতে আসবে, তো বলে দেওয়া হয়েছে, আর ডাক্তারে কিছু রিপোর্ট দিয়েছে, সেগুলো সামনের সপ্তাহের মধ্যে দেখাতে হবে, আর রিপোর্টে কি আসবে জানি না, আর কি কপালে আছে সেটাও জানি না। তো যাই হোক, এখন কালকে আসো কানতে রক্ত, আর খাওয়া দাওয়া করবো, আর এই কি চলছে এইভাবেই চলুক, কদিন চলবে, সব এনার্জি লস, সব কিছু সাজগুজ শেষ, শেষ নয় এখানে, শেষ নয়, চাঙ্গা হবো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করছি এখন, লড়াই শেষ হলে তারপর, এখন লড়াই করি,
ভুরু বেরিয়ে গেছে, কি অবস্থা আমার, কি অবস্থা, পাকড়ি হয়ে গেছে এখন পুরো, কি বলবো। যাই হোক, একটা বছর এখন এইভাবে আমাকে ঠেলা গুজা করে তার দোয়ার করে চলতে হবে আর কি। ছেলে আমাকে এনে দিলে তবে আমি খাচ্ছি, ওর বাবা এনে দিলে খাচ্ছি, এরকম টাইপের হচ্ছে। ঠান্ডা জল না দিয়ে আমার ছেলে ঘুমে ঘুম পেয়েছে বিশাল, ফোন দেখছিল এতক্ষণ, বকাঝকা খেলো একটুখানি, বললো শুনে না, অনেকটা রাত হয়ে গেছে, ঘুগনিটা খেয়ে না একদমই খিদেটা মানে চলে গেছিলো, আর 11:30টার ওপরে বাজে। তো যাই বন্ধুরা চলো, আজকে কীরকম ভিডিওটা হয়েছে আমি নিজেও জানি না, নিজেও যে বুঝতে পারছি না। যাই হোক নাই হোক একটু কষ্ট করে দেখে নিও, এইভাবেই আমার ব্লগ এখন চলবে একটা বছর, কিচ্ছু করার নেই। তো যাই বন্ধুরা আজকে মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ একটু সাপোর্ট করে একটু পাশে দেখো। তো চলো, গুড নাইট, টাটা।